আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমি আপনাদেরকে যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার যে আপনার চ্যানেলের কিংবা আপনি যদি ফেসবুকে কোনো কিছু লোগো তৈরি করতে চান, তো সেই ক্ষেত্রে তো আমি আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলতেছি, তো সেটা আমি একটা আগে ভিডিও দিছিলাম, তো সেটা হচ্ছে ফ্রি লোগোর। তো যদি আপনারা ওই ভিডিওটা কেউ না দেখে থাকেন তাহলে এখন আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটি দেখে নেবেন। তো আমি আজকে আপনাদেরকে এই বর্তমানে যেটা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে ক্যানভা ভিডিও, canva.com থেকে আপনাদেরকে মানে যেটা দেখাবো ফ্রি লোগো কিভাবে মেক করবেন খুব সহজেই। তবে আগেটাতে যেহেতু ডলার লাগছিল এটাতে আপনার ডলার লাগবে না, আপনারা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রথমে আপনারা সার্চ দিবেন যে canva.com, তারপর আপনার এরকম আসবে canva.com, আসার পরে আপনার এই পেজটি ওপেন হবে। তো এই পেজটি ওপেন করার পর আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনার ইমেল এবং লগ ইন করতে হবে। আর যদি আপনি চান তাহলে ফেসবুকের সাথে কানেক্ট করতে পারবেন, গুগলের সাথে কানেক্ট করতে পারবেন, আবার আপনার ইমেলের সাথে কানেক্ট করতে পারবেন। তো সেই ক্ষেত্রে এখন আমি আপনাদেরকে ভিডিওটি দেখাবো আপনারা কিভাবে মেক করবেন। তো চলুন আমি আপনাদেরকে ভালোভাবে দেখাচ্ছি, তো আপনারা ভালোভাবে একটু লক্ষ্য রাখবেন, কারণ কোনো কিছু যদি আপনারা হয় তাহলে আপনি ভালোভাবে বুঝতে পারবেন আর কি। তো ভিডিওটা সবটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করা হচ্ছে। তো আমি এখন সাইন আপ উইথ গুগল দিয়ে সাইন আপ করে নেব। তো আমার আমি একটা অ্যাকাউন্টে অ্যাড করে নিলাম। তো অ্যাকাউন্টে অ্যাড নেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অলরেডি আমি একটা লোগো আপনার মেক করছি। তো দেখেন আপনারা ঠিক এরকম নিয়ে একটা লোগো মেক করতে পারবেন। তারপর আপনাদেরকে ওপেন হওয়ার পর ঠিক এরকম আসবে যেরকমটা এখানে দেখাইতেছে। তো এরকম আসার পর আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি এখানে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করবেন। ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পর দেখেন আপনি এখানে অনেকগুলো আসতেছে, এগুলো হচ্ছে গ্রাফিক্স, ফেসবুক পোস্ট, সোশ্যাল মিডিয়া, প্রেজেন্টেশন, পোস্টার। তো আপনার যেটা ভালো লাগে ঠিক সেটা, আপনার যেটা দরকার ঠিক সেটাতে আপনার এখানে অনেকগুলো আছে। তো আমি যদি এখানে ঢুকবো যে লোগোতে ক্লিক করব, তো লোগোতে ক্লিক করার পর আমার একটা অপশন আসবে। তো আপনি এখানে দেখতে পারবেন যে আমার লেফট সাইডে স্ক্রিনের লেফট সাইডে দেখবেন যে এখানে অনেক কিছু আছে, সার্চ, লেয়ার্ট। তো আমি ধরুন আমার পছন্দ মতো একটা লেয়ার্ট নেব, লেয়ারটা একটু ভালো মানের নিব। ধরুন যে আমি একটা এই লেয়ারটা নিলাম, তারপর এখানে আমি ট্যাক্সে ক্লিক করব। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই লেখাগুলো হয়ে গেছে। তো আমি কিন্তু চাইলে এই লেখাগুলো সরাতে পারবো। তো আপনার জাস্ট এখানে ক্লিক করে লেখাগুলো সরিয়ে দিবেন। ধরুন আপনি দিলেন যে আপনার একটা চ্যানেল সেটা হচ্ছে ধরুন যে ফানি ফানি চ্যানেল দেখছেন। তারপর আপনি চাইলে এখানে কালার গুলো চেঞ্জ করতে পারবেন, এখানে কালার পিঙ্ক কালার। তো চাইলে আপনি রেড দিতে পারবেন, গ্রিন দিতে পারবেন, তো আপনার যেটা ইচ্ছা আর কি ওইটা আপনি দিতে পারবেন। তো আপনি আমি আপনাদেরকে এটা হলুদ দিব, কিংবা আপনি আচ্ছা আমি বেগুনি দিই। তো আমার হয়ে গেছে। তো আপনি চাইলে এখানে সাইজটা বড় করতে নেবেন, বড় করতে পারবেন, দেখেন ছোট হয়ে গেছে। তো আপনি আপনার এ অনুযায়ী আপনি সাইজটা বড় করে নেবেন। তারপর এটাকে আপনি একটু বড় করতে পারবেন, দেখেন আচ্ছা আপনাদের এখানে এটা ইয়া হয়ে গেছে। তো সেক্ষেত্রে যদি আপনার এই যে নিচের যে এটা আছে, তো আমি এটাকে যদি একটু এখনই ব্লক করে নিতে হবে, তো আমি একটু সাইজটা একটু কমিয়ে নিবো, 48 দিব। এখানে দেখেন যে এটা একটা অপশন আসছে। তো আপনি চাইলে এটাকে কালার, এটার যে কালারটা এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। ধরুন আপনি এটা কালার দিলেন যে এটা কালারও দেবেন গ্রিন আর এটা সবুজ। হ্যাঁ, তো আমি এখানে যদি দেই যে ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল, তো যেটা এই লেখাটা থেকে এটা একটু সুন্দর হওয়ার জন্য আমি ফন্টটা একটু ছোট করে নেব। তো আমি এটাকে 16 দিয়ে দিব। তো দেখেন যে আমার একটা ভালো মানের একটা লোগো হয়ে গেছে অলরেডি।
তো যদি আপনারা এটা ডাউনলোড করবেন, তারপর আপনার এখানে আছে যদি আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন, তো আপনার এখানে দেখবেন যে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে, তো আপনি আপনার পছন্দ অনুযায়ী ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড গুলো একদম ফ্রি, সরি ধরুন আমি একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, তো এটা মানটা সুন্দর হয়ে গেছে, তো আমি চাইলে এটা দিব, দেখতে পারতেছেন যে আপনার পছন্দ অনুযায়ী। তো তারপর আপনি চাইলে এখানে টেক্সটে আবার নতুন করে কিছু অ্যাড করতে পারবেন, এগুলো দিয়ে অ্যাড করে আপনার একটু দেখে নেবেন, ভিডিওটা বড় হয়ে যাবে। তারপর আপনার যেটা করবেন এটা কিভাবে ডাউনলোড দিবেন, তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার রাইট কর্নারে আছে যে ডাউনলোড, এই যে দেখেন ডাউনলোড লেখা আছে, তো আপনারা এই ডাউনলোডে ক্লিক করবেন। তারপরে আপনার এখানে আপনার যেটা আছে, আমি এটা জিপিজি করে নেব, তো আমি এটা জিপিজি করে নেওয়ার পর সরাসরি ডাউনলোড দিয়ে দিব। তো একটু সময় লাগবে, অপেক্ষা করতে হবে ডাউনলোড হওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সহজেই আপনার কি হইতেছে যে ডাউনলোডটা হয়ে গেছে, তো এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, আপনার যে ফোনের যে স্টোরেজ আছে ডাউনলোড ডেস্কটপে তো ওখানে চলে যাবে। তো আপনারা এভাবে খুব সহজেই আপনারা ক্যানভা থেকে সুন্দর সুন্দর লোগো তৈরি করতে পারবেন। আর ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারি না পারি নাই সেজন্য দুঃখিত, আর আপনারা যদি ভালোভাবে ঢুকলে আপনারা বুঝতে পারবেন কিভাবে আপনারা তৈরি করবেন। তো সবাই ভালো থাকবেন, আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এবং পরবর্তী ভিডিওর জন্য যাতে আপনাদের সুবিধা হয়, কারণ আমাদের চ্যানেলে প্রতিদিনই নিত্য নতুন আপনার চ্যানেলের টিপস দেওয়া হয়। সো আশা করি আপনার আমার চ্যানেলটি একটা লাইক দিবেন ভিডিওটিতে, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং শেয়ার করবেন। সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।